সুধী মণ্ডলী, ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইকরা রান্নাঘরের আজকের রমাদান স্পেশাল আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আছেন সিলেটের জনপ্রিয় রন্ধনশিল্পী অভিরূপ দাদা। দাদা কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি দাদা। আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে যুক্ত হতে পেরে? যুক্ত হতে পেরে তো যেহেতু রান্নার অনুষ্ঠান, নিজেকে রান্নায় সবসময় আমি রান্না করতে ভালোবাসি, আর আপনাদের এই রান্নার প্রোগ্রামে এসে রান্না করব সেটা ভাবতে আসলে অনেক বেশি ভালো লাগছে। আশা করি আমাদের দর্শকদেরও অনেক বেশি ভালো লাগছে। এবং আমাদের আজকের পর্বের জন্য আপনি রমাদান স্পেশাল যেহেতু, কি রান্না করবেন দাদা? আজকে আমি যেহেতু সিয়াম সাধনা মাস, রমজান মাস, তো আজকে আমি আসলে একটু হেলদি ফুড দিব, অয়েল ছাড়া বিরিয়ানি। একটু সবাই চায় যে রমজান মাসে অন্তত একটু রিচ ফুড খেতে, তো আমি রিচ ফুড কিছু তৈরি করব আজকে। আজকে তিনটা আমি রেসিপি তৈরি করব। একটা হচ্ছে আপনার চিকেন কোপ্তার বিরিয়ানি তৈরি করব, সাথে একটা ফিশ ফ্রাই তৈরি করব, একটু অন্যরকম জুসি থাকবে, আর একটা ড্রিঙ্কস তৈরি করব, বেলের শরবত যেটা। চমৎকার একটা পরিবেশনা হবে, আমাদের দর্শকরা অনেক বেশি উপভোগ করবেন আশা করছি। তাহলে চলুন দাদা শুরু করা যাক। হ্যাঁ চলুন। দর্শক, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমে আমরা কোন রেসিপিটি দেখছি? আজকে প্রথমে আমি ইকরা রান্নাঘর দর্শকদের জন্য দেখাবো চিকেন কোপ্তা বিরিয়ানি। চমৎকার একটি সবাই তো চিকেন বিরিয়ানি খায়, জাস্ট আজকে কোপ্তা করে তারপর আমি বিরিয়ানি তৈরি করব। বাহ চমৎকার, তাহলে চলুন শুরু করি। হ্যাঁ আমরা শুরু করি। প্রথমে আমরা একটা বলে আমি এখানে চিকেন আমি বোনলেস কিমা করা নিয়েছি, তো এখানে কিমা করার আগে আমি হাতে গ্লাস নিয়ে রাখবো, কারণ আমাকে এটা মাখতে হবে মশলা দিয়ে। মাখানোর জন্য আমরা কোন কোন মশলা ইউজ করছি? যেহেতু আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি, সেই ক্ষেত্রে কেউ যদি চায় আপনার সুপার শপ থেকেও কিমা হ্যাঁ পাওয়া যাবে। এখানে আমি একটু চিনি দিব প্রথমে, অল্প পরিমাণ। হ্যাঁ অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। রসুন বাটা আছে, আমি এক চামচের মতো দিলাম। আদা বাটা আছে, সেটাও আমি এক চামচের মতো দিলাম। এটা কি ম্যারিনেট করতে কি সময় লাগবে? না না, আমি ম্যারিনেট করব না, ওইটা মাখিয়ে তারপর আমি কোপ্তা তৈরি করে আমি এটা ভাজবো আর কি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখানে একটু পাপরিকা আছে, আমি পাপরিকা হাফ চামচের মতো দিয়ে দিলাম। গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম, আর এখানে আমি ময়দা দিব, কারণ এটা যখন মাখবা ময়দা ওইটাকে বাইন্ডিং তৈরি করবে। হ্যাঁ পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। ময়দার পরিমাণটা কিরকম হবে দাদা? আমি যেহেতু 500 গ্রাম নিয়েছি এখানে হাফ কাপের মতো ময়দা দিন। মাখানোর পরপরই তো আমরা এটাকে আমি কোপ্তা তৈরি করব। হ্যাঁ এখন এটাতে আমি একটু ঘি দিব, এক চামচের মতো ঘি দিব, ফ্লেভারটাও ভালো আসবে। এবং যখন আমি ঘির পরিবর্তে কি অন্য কিছু বাটার, হ্যাঁ আপনি সরিষা তেল, বাটার সরিষা তেল ইউজ করতে পারবেন, আমার মনে হয় ভালো হবে। আর আমি ঘি ইউজ করেছি ফ্লেভারটাও ভালো আসার জন্য, ঘির একটা আলাদা একটা ফ্লেভার আছে। এবং আমি যেহেতু বিরিয়ানি এটা মানে মুঘল জাতীয় খাবার, সেহেতু আমাকে একটু তো হ্যাঁ, আর ঘি দেওয়ার সবচেয়ে আরো বড় বিষয় হচ্ছে আমি যখন এটাকে কোপ্তা তৈরি করব তখন যেন হাতে লেগে না যায়। আচ্ছা হয়ে গেছে আমাদের প্রায়। আমরা এখন একটা পাত্রে কোপ্তা তৈরি করব, সেই সাথে আমরা স্টোভটা জ্বালিয়ে দিলাম কোপ্তা ভাজার জন্য। প্যানটা কিছুক্ষণ গরম হয়ে যাবে। ভাজার ক্ষেত্রে কি আমরা সয়াবিন অয়েল ইউজ করব? হ্যাঁ সয়াবিন তেল ইউজ করব। হ্যাঁ কারণ হয় কি মানে যদি আপনি যদি সরিষা তেল ভাজার সময় ইউজ করেন তখন ফেনা উঠে যায়, তখন আসলে ওই ভাজাটা ওই রকম হয় না। যেহেতু আমি এখানে ডিম দিয়ে একটু চুবাবো, আচ্ছা ওইটার জন্য আমি একটু, হ্যাঁ তখন আবার পুড়ে যাওয়ার মনে হয় একটা প্রবণতা থাকতে পারে। হ্যাঁ সেরকমই। বেশ অনেকগুলো কোপ্তা তৈরি হয়ে যাবে। 500 গ্রামে মিনিমাম 13 থেকে 14টা আপনার কোপ্তা হবে আর কি, কোপ্তার সাইজে যদি করেন। একজন মানে একটা ফ্যামিলির ইফতারের জন্য এনাফ, যে ফ্যামিলিতে 6 জন 7 জন থাকে ওদের জন্য মিনিমাম 2টা করে তো দরকার, তাই না?
তাহলে যাই হোক আমি এখানে কি করব এখন ডিম আমি নিয়েছিলাম হ্যাঁ আমি ডিম নিয়েছিলাম এখানে ডিমটা ফেটিয়ে ডিমের সাথে চুবিয়ে তারপর এখানে ভাজব এখানে আমি সয়াবিন তেল নিয়েছি ভাজার জন্য যতটুকু পরিমাণ তত নিয়ে নিব আমি যেহেতু কুপতায় একটু মানে ডুবো তেলে ভাজতে হবে এখানে প্রায় 2 কাপের মতো আমি তেল নিয়েছি কুপতা যখন ভাজবেন তখন আপনি একদম মিদু আছে ভাজবেন কারণ না হয় কি ভিতরেরটা কাঁচা থেকে যায় উপরে কালারটা সুন্দর হয়ে যায় ভিতরে যদি কাঁচা থাকে তখন ভালো লাগবে না এইভাবে আমরা চুবিয়ে চুবিয়ে সবগুলো কুপতা ভেজে নিব আপনি কি আগে কখনো কুপতা বিরিয়ানি খেয়েছেন কুপতা বিরিয়ানি কখনো খাওয়া হয়নি নরমাল যে আমরা চিকেন বিরিয়ানি সেটাই খাওয়া হয় বাট এবারে প্রথম আমি কুপতা বিরিয়ানি ট্রাই করব কুপতা বিরিয়ানি যেটা মানে ছোট থেকে শুরু করে বয়স্করাও কিন্তু পছন্দ করে সবাই পছন্দ করে বয়স্ক যারা মানে আপনার 70 আব আছে ওদের তো আসলে মানে হাঁসও তো ওইভাবে খেতে পারে না চিবাতে পারে না সেই ক্ষেত্রে কুপতা বিরিয়ানিটা আসলে খুবই ভালো লাগে ওদের জন্য আমাদের দর্শকরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন একটা সাইড হয়ে যাবার পর তারপর আমরা উল্টে দিব এটা হ্যাঁ আমি যেহেতু আমি একটা টং হাতে নিয়েছি সেজন্য আমি দেখব আর হিটটা একটু বাড়িয়ে দিব এখন বাচ্চারা আবার এই কোপ্তাটাকে অনেকে চিকেন বল হিসেবে মিট বল হিসেবে হ্যাঁ 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 সেটাই পছন্দ করবে আর বাচ্চাদের তো চিকেন শুনলেই হচ্ছে বাচ্চাদের আর কিছু দরকার হয় সেটাই সেটাই ইফতারের জন্য চমৎকার একটা আইটেম এবং আপনি যদি কুপ্তা মানে আপনি আমি তো কুপ্তা বিরিয়ানি করছি কেউ যদি কুপ্তা এইভাবে তৈরি করে যদি এটাকে যদি কারি আকারে বা গ্রেভি করে বা এটা শুধু শুধু এইটাই খাওয়া যাবে সেটাই আমি যখন ওইটা আপনার বাদামি হয়ে যাবে তখন তুলে ফেলব আচ্ছা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি একটা পাত্রে এটা তুলে রাখব এখন আমি স্টপটা নিভে ফেললাম বেশ চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে হ্যাঁ সেটাই এবং যেটা বলছিলাম আমি যেহেতু শেষের দিকে ডিম দিয়ে চুবিয়ে দিয়েছি সেটার জন্য আসলে ওইটা রাউন্ড শেপটা খুব সুন্দর হয়েছে এবং ভেঙে যায়নি সেটাই ময়দাটাও এখানে একটা ফ্যাক্টর দর্শকরা হয়তো টিভির পর্দার উপরে থেকে বুঝতে পারছে না চমৎকার সুখরান আচ্ছা এখন আমরা বিরিয়ানি তৈরির জন্য প্রস্তুতি নিব ওকে যেহেতু আমার এখানে তেল অবশিষ্ট তেল অনেক বেশি আমি সেটা একটু কমিয়ে ফেলব আচ্ছা আমরা এই প্যানটাতে বিরিয়ানি এই প্যানটাতে বিরিয়ানি তৈরি করব আমি এখানে 2 চামচের মতো সয়াবিন তেল রেখেছি আমি একটু এখন দিয়ে দিব সরিষা তেল সয়াবিন তেলের সাথেই সরিষা তেলটা ইউজ করছি কারণ আপনি জানেন নিশ্চয়ই সরিষা তেল যে কোনো খাবারে ইউজ করলে এটার সরিষা তেলে আলাদা একটা ফ্লেভার এবং খাবারটাও অনেক মজার হয় চমৎকার একটা ব্যাপার হয় এখানে গোটা শুকনো মরিচ আছে আমি 4-5টা দিয়ে দিব এখানে দুটো তেজপাতা আছে আগে ওই যে গরম মশলা যেটাকে বলা হয় সেভাবে ভাজবেন এখানে আমি দিব গোটা গরম মশলা আছে এখানে দারচিনি এলাচি লং সবগুলো আছে আমি দিয়ে দিব যেহেতু এটা বিরিয়ানি তৈরি করব এখানে আপনার জিরা আছে গোটা জিরা 1 চামচের মতো দিয়ে দিব এখানে শাহি জিরা আছে এটাও আমি শাহি জিরাটা কি অপশনাল নাকি এটা ইউজ করতে না যেহেতু মুঘলাই মানে বিরিয়ানি যেহেতু নবাবী খাবার এখানে শাহি জিরাটা ফ্যাক্ট একটা ব্যাপার আর বিরিয়ানি মানে আপনার এই যে শাহি শাহি ভাব শাহিতে আসলে দুধ আপনার কাজু বাদাম বলেন শাহি জিরা বলেন এগুলো না দিলে আসলে বিরিয়ানি সেই বিরিয়ানি ভাবটা আসে না এখানে কাজু বাদাম আছে আচ্ছা আমি দিয়ে দিব 3 চামচের যতটুকু আসে এখানে পেঁয়াজ কুচি আছে আমি পরিমাণ মতো দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো দিয়েছি আমি আচ্ছা এখন স্টপটা জ্বালিয়ে দিলাম মিডিয়াম আছে ভাজতে হবে এটা ভাজতে ভাজতে সাথে আমি এখানে আলু রেখেছিলাম আচ্ছা আমি আলু দিয়ে দিব 1/2 কাপের মতো এখানে আছে আমি দিয়ে দিলাম আলু আলুটা কি সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এইটা যখন আমি বিরিয়ানি রাইসটা দিয়ে দিব সেই ভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি লবণ দিয়ে দিব 1/2 চামচের মতো
যেহেতু আমাদের কুপটাই লবণ আছে আমি এখানে বেশি লবণ দেয়া যাবে না দাদার এই মানে রন্ধন যাত্রাটা কবে শুরু হলো সেটা আসলে বিশাল একটা সময় বলা যায় বিশাল একটা গল্প বলা যায় বিশাল কেন বললাম কারণ 14 বছরের জার্নি বাহ অনেক লম্বা সময় 14 বছর তো আসলে এই লাইনে আসার কথাও ছিল না কখনো চিন্তাও করি না মজার ছলে হয়তোবা একটা প্রতিযোগিতা বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো একটা প্রতিযোগিতায় রান্নার প্রতিযোগিতা এখানে গিয়েছিলাম আমি কীভাবে যে নাইফ ধরে যে কীভাবে আমি সবজি কাটবো সালাদ কাটবো কিছু জানতাম না এখান থেকে ছিটকে পড়েছিলাম ঢাকা যেতে পারিনি তো আমার একটা সবসময় জিদ কাজ করে তখন থেকেই জিদটা কাজ করছে হ্যাঁ আমি কেন জানি এরপরে যতগুলো বাংলাদেশি প্রতিযোগিতা আসছে মিনিমাম সব প্রতিযোগিতায় একটা জায়গা তৈরি করার একটা স্বাক্ষর রেখেছি আর কি চমৎকার হ্যাঁ তার জন্য তো আমার ঝুলিতে প্রায় 8টির মতো জাতি পুরস্কার আছে বাহ চমৎকার দর্শক ভালোবাসার একটা জায়গা তৈরি করে নিয়েছে আপনার আচ্ছা যাই হোক আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে আমি এক ঘন্টা আগে আমি চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা পানি ঝরিয়ে নিয়েছি ওইখানে আমরা সবগুলো দিয়ে দিই আচ্ছা রান্নার আগ মুহূর্তে পানিটা ঝরিয়ে নিতে হবে হ্যাঁ আমি এক ঘন্টা রেখেছিলাম আর কি আচ্ছা ওইখানে যদি আমি ভিজিয়ে রাখেন তাহলে আপনার ভাতটা খুব ঝরঝরা হবে তাহলে এটা একটা দর্শকদের জন্য একটা ছোট টিপস হয়ে গেল যে ভাত হোক বা বিরিয়ানি বা পোলাও চালটা একটু ভিজিয়ে রাখলে একটা লম্বা সময় ভিজিয়ে রাখলে তখন সেটা ঝরঝরে হবে আমি তো হিটটা একটু বাড়িয়ে দিব যেহেতু চালটা ভাজবো চালটা কি ভাজা হয়ে গেছে হ্যাঁ না হচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন আপনি আমি কিন্তু এই রাইস যখন রান্না করেছি বা শুরু করেছি তখন আমি কিন্তু আসলে আপনি রসুন বাটা বলেন বা আদা বাটা আমি কিছু দেইনি শুধু আমি মানে আপনি পেঁয়াজ কুচিটা দিয়েছি কেন জানেন কারণ যেহেতু আমি কুপ্তাই দিয়েছি এখানে রাইস খাওয়ার সময় একটা বাইটে যখন অন্য ফ্লেভার আসবে রসুনটা পড়লে তখন কুপ্তার না কুপ না কুপ্তার যখন খাবার সময় আরেকটা বাইট আসবে দুই ধরনের আচ্ছা দুই ধরনের একটা স্মেল পাবে ফিউশন হবে সেটাই তাহলে আমাদের চালটা প্রায় ভাজা হয়ে গেছে চাল থেকে যখন তেল বেরোবে তখনই বুঝবেন আপনি আচ্ছা তেলটা ভেসে উঠবে বা হ্যাঁ মোটামুটি ভেসে উঠবে তখনই আপনি বুঝবেন যে আপনার চাল ভাজা হয়ে গেছে এবং একটা ফ্লেভার অলরেডি পেয়ে যাবে হ্যাঁ একটা স্মেল আসছে আমি আগে থেকেই এখানে গরম পানি করে রেখেছিলাম গরম পানি এটা দিয়ে দিব কতটুকু গরম পানি দিব চাল যতটুকু তার চেয়ে আপনি যদি মনে করেন যে হাতের দু আঙ্গুল এটাই হলো মোটামুটি একটা মেজারমেন্ট হাতের দু আঙ্গুল আপনি দু আঙ্গুলের যে দাগটা আছে এক আঙ্গুলের এই দাগ অনুযায়ী আপনি পানিটা দিয়ে দেবেন মানে এখানে আরও পানি লাগবে এক্ষেত্রে দাদা আমরা গরম পানি কেন ইউজ করছি আচ্ছা আপনি বিরিয়ানি রান্না করেন বা তরকারি রান্না করেন যখন আপনি গরম পানি দিবেন তখন তরকারিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং তরকারির মজাটাও অনেক বেশি পাবেন আপনি আর ঠান্ডা পানি দিলে হয় কি তখন আপনার দেরি হয়ে যায় পানিটাই গরম হতে অনেক সময় লাগে ঠান্ডা পানি দিতেন তাহলে এর সাথে সাথে ব্লকটা না উঠতো না আচ্ছা এটার জন্য আপনার টাইমটাও অনেক টাইমটা সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যায় এমনিতে রান্নার সময় ঠান্ডা পানি ইউজ করলে কি সেটা সাথে কোনো এফেক্ট ফেলবে না সেরকম না আপনি যদি প্রথমে যদি মনে করেন আমরা ভাত চড়াই ওইখানে যদি আপনি আমরা প্রায় ভাত চড়াই কিন্তু বর্ষা ভাত তৈরি করি বা নর্মালি ভাত যারা তৈরি করে তখন দেখবেন যে আপনি হয়তোবা পানি কেউ কেউ পানি ফুটিয়ে ভাত রান্না করে আর কেউ কেউ আছে যে আপনি পানির সাথে চাল দিয়ে দেয় তো সেই রকমই আর কি আচ্ছা এখন কি আমরা প্যানটা কি ঢেকে দিব নাকি এটা এভাবেই থাকবে না আমি এখন ঢাকবো না কারণ যেহেতু আমি সব সময় নাড়াচাড়া করব আর নিচে না হলে লেগে যাবে লেগে যাবে আচ্ছা তো এখন তো দমের প্রায় সময় চলে আসছে ওটার জন্য আমরা এই সময় আমরা কুপ্তাগুলো দিয়ে দিব কারণ দেওয়ার পরে হয় কি কুপ্তাগুলো বিরিয়ানির সাথে মিশবে এবং সফট হবে আচ্ছা ভিতরে যখন কেটে যাবে না লাগবে না কাঁচামরিচ দেওয়া হচ্ছে কি কাঁচামরিচ একটা ফ্লেভার আসবে ডিমটা একটু যেহেতু আমরা বিরিয়ানি রান্না করছি এখানে ডিম ছাড়া কি হয় না বিরিয়ানি মানে তো আমরা ডিমই মনে করি ডিম কি দিয়ে দেব হ্যাঁ দিয়ে দেন এইখানে চাইলে আপনি ডিমটা ভেজেও দিতে পারেন যেহেতু আমি রাইসটা সাদা রেখেছি তো আমি ডিমটা সাদা রাখার চেষ্টা করেছি আর কি
আচ্ছা আমরা দমে দেওয়ার জন্য এখানে একটা কি করব এখন অনেকে সাথে সাথে এখানেই দম দিয়ে দেয় তো আমি নিচে না ধরার জন্য একটা তাওয়া নিয়েছি তাওয়ার উপরে এটা দমে বসাবো আচ্ছা তখন হয় কি পুরো প্রপারলি ওইটা দমে হয়ে আসবে এই বিরিয়ানিটা পুরোও যাবে না গরম হওয়ার পরে আমি আবার আঁচটা কমিয়ে দেব আমার মনে হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা বা চমৎকার একটি গন্ধ বের হয়েছে চমৎকার একদম একদম ঝরঝরে হয়েছে আমাদের দর্শকরা পর্দার উপরে তো বুঝতে পারছেন না নিশ্চয়ই চমৎকার একটা স্মেল বের হয়েছে আমরা এখন ঘি দিয়ে দিব আমি 1/2 চামচের মতো দিলাম আমরা এখন 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিব আচ্ছা সেই পাকে আমরা পরিবেশন পাত্রটা নিয়ে নিই আচ্ছা যেহেতু আমাদের বিরিয়ানি হয়ে গেছে এখন পরিবেশন পালা আমি আসলে এখানে সাদা বিরিয়ানি করার এই অর্থ যে আসলে যেহেতু এটা কুত্তা আপনার বিরিয়ানি সাদা কালার করলে ভালো লাগবে এর জন্য আমি অন্যরকম একটা হ্যাঁ আমি যেমন মশলাও দেইনি এখানে আর যেহেতু আমাদের ইফতারের সময় অনেক ভাজা পোড়া থাকে একটু সাদা রাখার চেষ্টা করেছি মশলাটা বেশি আমি এখানে দেইনি আচ্ছা এখন আমরা কি করব এখানে পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম এটা ছিটিয়ে দিব আপনি চাইলে ধনেপাতা কুচিও ছিটিয়ে দিতে পারেন হয়ে গেল আমার চিকেন কোপ্তা বিরিয়ানি চমৎকার অবশ্যই এটা ইফতারে বসে আপনার পরিবারের সাথে ইফতার করবেন আপনারা অবশ্যই ভুলবেন না এটা বাসায় ট্রাই করতে চমৎকার অসাধারণ আমরা এখন এটা সরিয়ে রাখছি ইফতারের জন্য পরের রেসিপিটা কি করছি দাদা আচ্ছা আজকে ইফতার যেহেতু আমি চিকেন কোপ্তা বিরিয়ানি করেছি তার সাথে আমি একটা ফিশ রেখেছি যেটা একটু জুসি হবে ক্রিমি ফিশ ফ্রাই আমি বলেছি এখানে ফিশটা আমি মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি এখানে এখানে আমি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি আর একটু জিরা গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছি তাহলে চলুন দর্শক আমরা শুরু করি না হ্যাঁ আমরা স্টকটা এখন প্যানটাকে গরম করে নেব হ্যাঁ এখানে আমি সয়াবিন তেল নিয়েছিলাম আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব মাছটাকে একদম কড়া ভাজা হবে না পুরোটা আমি 80% আমি ডান করব কারণ এটা বেশি আপনার যদি আমি ডিপো তেলে বেশি কড়া ভাজা করি তাহলে এটা একটু শক্ত হয়ে যাবে হ্যাঁ কারণ যেহেতু আমি জুসি বলেছি একটু সফট টাইপের থাকবে হ্যাঁ থাকাটা দরকার এবং আপনি খেয়াল করে দেখবেন যে মাছের গায়ে কিন্তু আমি চিল কেটে দিয়েছি কারণ মশলাটা যেন ঢোকার জন্য হ্যাঁ ঢুকতে পারে আচ্ছা এই তোমার তেল গরম হয়ে গেছে মোটামুটি মাছটা আমরা বাদামি করেই ভাজবো তো আপনি নিশ্চয়ই রান্না করেন তাই না বাসায় চেষ্টা করি কি কি রান্না করতে আপনার সবচেয়ে পছন্দ হবে আমার বেকিং জিনিসটা আমার খুবই ভালো লাগে তো বেকিং এর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা কাজ করে সব ধরনের কেক আপনি রান্না করেন মানে মোটামুটি হ্যাঁ চেষ্টা করি মোটামুটি হাই ফ্লেমের মধ্যেই মাছগুলো ভাজা হবে আপু প্রায় মাছটা ভাজা হয়ে গেছে আমি যতটুকু চাচ্ছিলাম আমি পুরো ডিপ ফ্রাই করেছি ঠিক আছে কিন্তু আমি এখানে পুরো যে আমি মচমচে ভাজা না মচমচে ভাজা করি নাই একটু আমি ইয়ে করেছি কারণ জুসি যখন আমি সস তৈরি করব ভিতরটা একটু সফট থাকতে হবে 2 চামচের মতো ঘি দিলাম একটা ছোট চামচ লাগবে এখানে রসুন বাটা আছে 1 চামচ মতো দিলাম আদা বাটা আছে সেটা আমি 1 চামচ মতো দিলাম
প্রথমই যে ক্ষেত্রে আমরা কেটে দেব হ্যাঁ জাস্ট ফ্লেভারটা দেওয়ার জন্য আমরা এখানে তিনটে একটু মরিচ নিয়েছি এখানে আমরা সস দিয়ে দিব এখানে এখানে অবশিষ্ট তেল আছে এই তেলে কি করব একটু গোলমরিচ গুঁড়া এখানে দিয়ে দিব তারপর এই মিশ্রণটা এখানে দিয়ে দিব এই সসটায় একটা জুসি ভাব দিবে একটু পানি দিয়ে দিব এখানে গরম পানি করে রেখেছিলাম আমি আচ্ছা একটু গরম পানি দিয়ে দিব দিয়ে দিব ধনে পাতা কিছু মাছগুলোর উপরেই কি আমরা সসগুলো দিব হ্যাঁ সসটা দিয়ে দিব সসের যে গরম আছে এটাতে এটা জুসিনেসটা চলে আসবে যেহেতু আমরা এই মাছটা পুরো আমি মচমচে করে ভাজি নি আসলে আমরা কথাই বলি না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি হ্যাঁ সেটার জন্য আমি আসলে এইভাবে সাজিয়েছি চোখের খিদাটা মিটে গেলে তখন পেট ওখানে ভরে যায় আমরা এখন কি করব এই সসটাকে হিটার উপরে দিয়ে দিব ওকে চমৎকারটা হ্যাঁ ফ্লেভার পাচ্ছি গোলমরিচ তারপর হচ্ছে টমেটোর সস হ্যাঁ এটা কিন্তু আপনি যদি ইফতারের সময় গরম গরম পরিবেশন করেন তাহলে এটা খুবই ভালো লাগে এটা পোলাও সাথেও খেতে পারবেন তাছাড়া আপনি পরোটার সাথেও এটা খাওয়া খেতে পারবেন হ্যাঁ আপু হয়ে গেল আমার আজকের ইফতারের জন্য ক্রিমি ফিশ ফ্রাই চমৎকার দাদা দর্শক দেখে নিলেন খুব সহজ উপায়ে খুব কম উপকরণ দিয়ে কিন্তু আপনার ঘরেই বানিয়ে নিতে পারবেন ক্রিমি ফিশ ফ্রাই অনেক ধন্যবাদ দাদা চমৎকার একটি ডিশ উপহার দেওয়ার জন্য আমাদের দর্শকদের জন্য এবার আমরা পরবর্তী যে জুসটি আছে সেটাতে বাচ্চাদের কথা চিন্তা করে এবং ফ্যামিলির সবার জন্য পরিবারের জন্য চিন্তা করে আমি একটা বেলের স্মুদি তৈরি করব যেটা অবশ্যই সবার ভালো লাগবে নতুনভাবে একটা বেলের স্মুদি দেখব তো চলুন দাদা শুরু করা যাক বেলের শরবতের জন্য কি কি লাগছে দাদা আমরা এখানে একটা বেল পুরোটাই নিয়েছি একদম পাকা আচ্ছা তবে আপনাকে একটা বলে রাখি বেল কেনার সময় কিন্তু যে বেলটা সবচেয়ে পাতলা মনে করবেন যে সেই বেলটা আপনার পেকে গেছে আচ্ছা পাতলা দেখে কিনতে হবে হ্যাঁ যাই হোক এখানে আমি বেল ফেটে ওইখানে চামচ দিয়ে এখানে ভিতরে যে ইয়েগুলো নিয়ে ক্লাক করে রেখেছি আমি কারণ আমার টাইমটা সেভ করার জন্য যাই হোক আমি পুরোটা এখানে নিয়ে নিলাম এই ক্লাকটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই বেলটা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে যতটুকু আপনার পানি প্রয়োজন আমি এইখানে আসলে এক গ্লাসের মতো পানি ইউজ করেছি আমি মোটামুটি মিডিয়াম মিষ্টি দিয়ে দিব চার চামচের মতো দিয়ে দিলাম বা একটু বেশি আমি দিয়ে দিলাম গরুর দুধ আছে হাফ কাপ পুরোটা দিয়ে দিলাম এই ক্ষেত্রে লিকুইড দুধ ইউজ করলে হয়তো আরো পাতলা হয়ে যাবে আর এই গুরু দুধ দেওয়ার কারণে এই জিনিসটা খেতেও ভালো লাগে যেহেতু আপনাকে আমি স্মুদি বলেছি সো একটা ক্রিমি একটা ভাব আসবে গুরু দুধের জন্য এখানে আমি চীনা বাদাম রেখেছি ভাজা আচ্ছা কেউ চাইলে গুঁড়ো করে দিতে পারবেন আমি এখানে ছুলে দিয়েছি এখানে আচ্ছা হাফ কাপের মতো চীনা বাদাম গুলো তেলে ভেজে নিয়েছেন হ্যাঁ এখন এটাকে আমি ভালো করে মিশ্রণ করব একদম সহজ কিন্তু আমরা আসলে সহজভাবে রেসিপিগুলো তৈরি করলে আসলে খেতেও অনেক ভালো লাগে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় কি মানুষ রেসিপিগুলো দেখে বা বিভিন্ন রেসিপি নিয়ে ঘাটাঘাটি করে কিন্তু ওই যে সহজ না বা অনেক জটিলতা থাকার জন্য মানুষ তখন আর বাসার চেষ্টা করতে চায় না এবার পরিবেশনের পালা হ্যাঁ একদম আমরা এখানে খুবই ইজি একটা রেসিপি এবং শরীরের জন্য যেমন ভালো খেতে অনেক সুস্বাদু এবং সারা দিনে ক্লান্তি দূর করবে আপনাকে ফ্রেশ ভাব দিবে তো এখানে আমরা যে কারি পাতা ভেজেছিলাম ওইটা এখানে উপরে দিয়ে দিব এইটা প্রথম বাইটে যখন আপনার কারি পাতা একটা বাইট পড়বে তখন আসলে খেতে খুবই ভালো লাগবে কাজু বাদাম আমরা ভেজে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিব
কেমন লাগছে আপু? চমৎকার। আপু আমার হয়ে গেল ব্যালেন্স স্মুদি। দর্শক খুব সহজেই আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন এই চমৎকার তিনটি সহজ রেসিপি। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে আজকের এই রেসিপিটি উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনাকে ইকরা রান্নাঘর এই ইফতারি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে দর্শকদের জন্য আমি ইফতারের আয়োজনে তিনটা রেসিপি তৈরি করে দেখিয়েছি। প্রথমটি হচ্ছে চিকেন কোফতা বিরিয়ানি, দ্বিতীয়টি হচ্ছে ক্রিমি ফিশ ফ্রাই, এবং তৃতীয় যে রেসিপিটি করেছি সেটা হচ্ছে ব্যালেন্স স্মুদি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমরা দর্শকদের থেকে বিদায় নিয়ে এখন বিদায় নেয়ারই পালা। দর্শক আমাদের আগামী আয়োজনের জন্য আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দাদা নতুন কিছু রেসিপি নিয়ে আসবেন আমাদের জন্য, এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।